ফ্রেন্ডস, একটা নিউজ পেলাম, সেটা হচ্ছে এই হাইকোর্টে ইডি মুখ বন্ধ খামে করে একটা চিঠি এই অমৃতা সিনহার বেঞ্চে জমা দিয়েছে। অমৃতা সিনহার বেঞ্চে জমা দিয়েছে মুখ বন্ধ খাম, মানে ব্যাপারটা কি হতে পারে, কি হতে পারে বিষয়টা, মুখ বন্ধ খামে কি চিঠি থাকতে পারে, এই নিয়ে চর্চা চলছে। ঠিক আছে, মুখ বন্ধ খামে কি থাকতে পারে। তারপরে আরো একটা জিনিস জানতে পারলাম, এখন ইডি যা কাজ করবে সব চুপি সারে কাজ করবে, পাবলিক ডোমেনে অত কেউ জানতে পারবে না। ঠিক আছে, তো আরেকটা যেটা খবর, এই শেখ শাহজাহান ধরা পড়ে গেছে, এরম একটা নিউজ শোনা যাচ্ছে, কিন্তু এটা পাবলিক ডোমেনে আসেনি। ঠিক আছে, ইডি জানায়নি পাবলিক ডোমেনে, কিন্তু জানা যাচ্ছে সূত্রের খবর যে শেখ শাহজাহান ধরা পড়ে গেছে। ঠিক আছে, গ্রেপ্তার হয়ে আছে শেখ শাহজাহান ইডির কাছে, এরমই একটা সূত্রের খবর পাওয়া যাচ্ছে, কিন্তু এটা ইডি জানায়নি। তো এরকমভাবেই ইডি এগিয়ে যাবে, হ্যাঁ চুপি সারে ইডি এগিয়ে যাবে, কেউ কিছু জানতে পারবে না, আর আসল মাথা গ্রেপ্তার হবে। ঠিক আছে, এখন এই টার্গেটেই রয়েছে, আসল যে মাথা তাকে গ্রেপ্তার করবে। তো যারা বলতে থাকে আসল মাথা কবে গ্রেপ্তার হবে কবে গ্রেপ্তার হবে, তারা একটু ধৈর্য ধরুক, আসল মাথা ধরা পড়েই গেছে বলতে পারো। একটু ওয়েট করতে হবে, কিছুদিনের মধ্যেই আসল জিনিসটা দেখতে পাবে যেভাবে এগোচ্ছে। ঠিক আছে, তো মুখ বন্ধ খামে চিঠি, এই বিষয়টাই হচ্ছে বিষয়, ওই চিঠির মধ্যে কি আছে, তাই না? এখন সেটার দিকে নজর থাকবে, আমারও নজর আছে, আমি এর বিষয়ে লেটেস্ট কোনো নিউজ পেলে আমি জানিয়ে দেব। তো ঠিক আছে ফ্রেন্ডস, এখন আসছি, টাটা, জয় হিন্দ, জয় শ্রী রাম, ওম নমঃ শিবায়।